নেপালে ত্রিদেশীয় ফুটবল সিরিজের প্রথম ম্যাচে মঙ্গলবার কিরগিজস্তান অলিম্পিক দলের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। কাঠমান্ডুর দাসরথ স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা পৌনে ৬টায়। জয়নে খুব একটা ভাবছেন না কোচ জেমিডে। দলের ফুটবলারদের পরখ করে নেয়ার বড় এক সুযোগ হিসেবে এই সিরিজকে বেছে নিয়েছেন কোচ। এদিকে এই ম্যাচে জামাল ভূঁইয়াকে বিশ্রাম দিতে পারেন কোচ জেমিডে। মাহফুজুল ইসলাম জানাচ্ছেন বিস্তারিত। গেল এসএ গেমসে ফুটবলের দুঃসহ স্মৃতির অতীতের পুরোটাই এই দশরথকে ঘিরে। অলিম্পিক দলের সেই লজ্জাজনক হারের ক্ষত ফুটবল প্রেমীদের মনে এখনও তরতাজা। সেখানেই জেমির শীর্ষ জাতীয় দলের ফুটবলারদের এবার নতুন চ্যালেঞ্জ। প্রথম ম্যাচে সোহেল বিপ্লুদের লড়াই কিরগিজ অলিম্পিক দলের বিপক্ষে। এই ম্যাচ জিতলে অনেকটাই নিশ্চিত হবে ফাইনাল, সেদিকে চোখ রাখছেন দলের ফুটবলাররা। তাই তো প্রথম ম্যাচটাকে বাড়তি গুরুত্ব দিচ্ছেন সোহেল রানা। 23 টিম যেহেতু আমরা এখানে নর্মালভাবে বা হালকা করে নেওয়ার মতো কিছু নেই, ওরা বেসিক্যালি ফিটনেস দিক দিয়ে ফিজিক্যালি দিক দিয়ে আমাদের তো একটু এগিয়ে আছে। কারণ আমরা চেষ্টা করবো যেন কালকে ফার্স্ট ম্যাচটা যেন আমরা ভালোভাবে স্টার্ট করতে পারি, কারণ টুর্নামেন্টের ফার্স্ট ম্যাচটা আমাদের জন্য অনেক ইম্পর্টেন্ট। ফুটবলাররা টুর্নামেন্টটিকে বিশেষ গুরুত্ব দিলেও কোচ জেমিডে চাইছেন বিশ্বকাপ বাছের ম্যাচের আগে ফুটবলারদের পরখ করে নিতে। তাই তো এই ম্যাচে বিশ্রামে থাকতে পারেন জামাল ভূঁইয়া। আমি ট্রফি জয় নিয়ে ভাবছি না, ভবিষ্যৎ দল গড়তে কাজ করছি। প্রথম ম্যাচে তিন ফুটবলারের আন্তর্জাতিক অভিষেক হওয়ার সম্ভাবনা আছে, আর জামালকে কাল বিশ্রামে রাখতে চাই। নতুন অধিনায়ক দেখার সম্ভাবনাও আছে, তবে আমি মনে করি মাঠে যে ১১ জন খেলবেন তারা সবাই অধিনায়ক। জামাল ভূঁইয়া শেষ পর্যন্ত মাঠে না নামলে সোহেল রানার অধিনায়কত্ব করার সম্ভাবনাই বেশি। বিশ্বকাপ বাছাইয়ের তিন গুরুত্বপূর্ণ ম্যাচের আগে এই ট্রাইনেশন সিরিজটি বাংলাদেশ কোচ জেমিডের জন্য খেলোয়াড়দের যাচাই বাছাইয়ের এক টুর্নামেন্ট। তবে দলে সুযোগ পাওয়া তরুণ ফুটবলাররা মুখে আছেন নেপালের দশরথ স্টেডিয়ামে নিজেদের ফুটবল শৈলী প্রদর্শন করতে। নেপালের দশরথ স্টেডিয়াম থেকে মাহফুজুল ইসলাম, নিউজ 24।